এটা হচ্ছে আমাদের স্কুলের ঠাকুর। সুন্দর করে সাজিয়েছে, দেখো চারিদিকে আর খুব ভিড়ও ছিল, সবাই এঁকেছে, ফটোগুলো এঁকেছে। আমি দাঁড়িয়েছিলাম, আমার বন্ধু ভিডিও করছিল, মা বাইরে বসেছিল, আমি তো ভেতরে গেছিলাম খাচ্ছিলাম বলে, আর প্রচুর ভিড় ছিল, মা বসে বসে বাইরে ভিডিও করে যাচ্ছে। আর স্কুলের কত মেয়ে দেখো, যেই বাড়িতে মা বসেছিল ওখানে গিয়ে ফটো তুলছে। এটা হচ্ছে আমাদের স্কুলের সব মেয়েরা ফটো তুলছে, বাড়ি চলে যাচ্ছে। বাবা স্কুল থেকে খেয়ে দিয়ে বেরোলো, আর আমি এখন খালি পেটে এতক্ষণ ধরে বসে রয়েছি, এখন বাড়ি যাচ্ছি। এই যে দেখি ঘর, তোমরা জানিও কেমন লাগছে। স্টেশনের দিকে যাচ্ছি, প্ল্যাটফর্মে উঠবো, তারপর ট্রেন ধরে বাড়ি। সেই 12টায় এসেছি, এতক্ষণ ধরে বসেছিলাম, এই এত দেরি করে কেউ আসে বল। হ্যাঁ ভিড় থাকে, একসময় এই দিনটা আমরাও পেরিয়ে এসেছি, আমরাও এরকম স্কুলে খেতে যেতাম শাড়ি পরে, সেই দিনগুলো খুব মিস করছি। হ্যাঁ দাঁড়িয়ে উঠে গেছি, আর এক নম্বর প্ল্যাটফর্মের অবস্থা এরকমের। এবার আমি আর মা ঠাকুরিয়া থেকে ট্রেনে করে বাক্সার কাছে চলে এসেছি, ট্রেনও ভিড় ছিল, সবাই শাড়ি পরে সবাই। আর এই ঠাকুরটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, দেখো আমি আগে চলে যাচ্ছি। আর মা ভিডিও করছে, খুব সুন্দর করেছিল ছোটোর মধ্যে প্যান্ডেলটা, আর ঠাকুরের মুখটাও খুব সুন্দর ছিল। এটা আমাদের পাড়ার ঠাকুর। আর এনারা হলেন আমার স্কুলের ম্যাম, বন্ধুরাও আছে। আর সরস্বতী ঠাকুরের ফটোটা তুলিনি, তা একজন পাঠিয়েছিল, সেই ফটোটাই তোমাদের দেখালাম, দেখো। চলে এসেছি স্কুল থেকে, এবার ড্রেস চেঞ্জ করবো, নিজেও খাবো একটু। আমি আর ওর পাপা দুজনে খাইনি, দুজনে মিলে খাবো। ওর পাপা ঘুমিয়ে পড়েছে, আমার জন্যই বসেছিলো। আর ব্লগটা এখানেই শেষ করছি, আবার এক আসবো কালকে নতুন একটা সকাল একটা নতুন নিয়ে। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।